তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম বাগেরহাটের ঐতিহাসিক স্থান ষাট গম্বুজ মসজিদে। এভরিওয়ান, আপনারা তো ফার্স্টের ইন্ট্রো দেখেই বুঝে গেছেন আমরা কোন জায়গায় যেতে চলেছি। সো আমরা চার ফ্রেন্ড মিলে বের হয়ে পড়লাম বাগেরহাটের উদ্দেশ্যে। সো ষাট গম্বুজে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম, আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রাস্তার ভিতরে আছি আর আমরা চার ফ্রেন্ডই বের হয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের দেখাবো ষাট গম্বুজ মসজিদটি দেখতে কেমন এবং কত সুন্দর। সো এর জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি, আর সম্পূর্ণ ভিডিও তো আর এখানে দেওয়া যায় না, কারণ সম্পূর্ণ ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তখন আপনাদের দেখতেও বোরিং ফিল হবে, যার কারণে একটু স্কিপ করে করে মানে ছোট ছোট করে করে তারপরে দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা ভালোভাবে দেখতে থাকুন, কারণ মজা পাবেন, এনজয় করতে থাকুন। তারপর আমরা অবশেষে চলে আসলাম আমাদের মেইন জায়গায়, তারপরে গাড়িটি পার্কিং করে আমরা চলে যাব ভিতরে। সো ভিতরে যাওয়ার জন্য আমাদের অবশ্যই টিকিট কাটা লাগবে। সো আমরা এখান থেকে গাড়িটি পার্কিং করার পরে আমরা চলে যাব টিকিট কাউন্টারে, সেখান থেকে আমরা টিকিট নিব। সো এ জায়গায় আমার ফ্রেন্ডরে বললাম তুই টিকিটটা কিনে নে, সো ও গেল টিকিট কাউন্টারে। সো সেখান থেকে আমরা একটু কথাবার্তা বলে নিলাম। সো আমরা যেহেতু চারজন, চারটা টিকিট নেওয়া লাগবে, সো আমরা এখান থেকে কথাবার্তা বলে চারটা টিকিট নিলাম। আর টিকিট নেওয়ার সময় আমার ফ্রেন্ড টাকা দেওয়ার সময় বলে কি, চল দোস্ত আমরা ভিতরে না ঢুকি, আমরা এইভাবেতেই চলে যাই। সো এই যা ফাজলামিতে করতেছিল, আর বলে দিই এখানে টিকিটের প্রাইস নিয়েছিল ছলো 30 টাকা করে। সো পার পিস হচ্ছে 30 টাকা করে। সো এখানে আমার ফ্রেন্ডটা একটু মজা করতেছিল, যার কারণে এই জায়গাটা একটু বেশি মজার ও ফানি রয়েছে। সো তারপরে আমরা টিকিট চারটা নেওয়ার পরে এখান থেকে সোজা চলে গেলাম ভিতরে। সো ভিতরে যাওয়ার জন্য আমরা এই ডান পাশটিকে ঘুরে আমরা চলো মেইন গেট থেকে আমরা ঢুকবো। সো এখানে ঢোকার জন্য আমরা ওয়েট করতেছিলাম, ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল। সো এখান থেকে আমরা ঢুকে গেলাম। সো ঢুকে আমাদের এখানে টিকিট দেখাতে হচ্ছিলো, সো টিকিটটি আমাদের ছিঁড়ে দিলো, যাতে হচ্ছে হলো আমরা পরবর্তীতে আবার বাইরে যেয়ে আবার না ঢুকতে পারি। সো যার কারণে এটা ছিঁড়ে দিল এক পাশ থেকে। সো এরপর আমরা ভিতরে চলে আসলাম, আর ভিতরে আসার পরে ফুল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পরিপাটি এবং পরিষ্কার একটা জায়গা। সো আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন ফুল গাছ লাগানো, আর এইখানে সারাদিনই মানুষ মানে ভরাই থাকে বলতে গেলে। সো যেহেতু আমরা গেছি একদম দুপুর টাইমে, যার কারণে হচ্ছিলো মানুষজন একটু কম ছিল, কিন্তু তারপরেও কিন্তু পরিবেশটা সুন্দর ছিল। আর যেহেতু হচ্ছে ব্লক করবো ভাবছিলাম, এই জন্য একটু দুপুরের দিকে গেছি যাতে একটু মানুষজন কম থাকে, কারণ হচ্ছে যদি মানুষজন বেশি থাকে তাহলে হচ্ছে ভিডিও করতে অনেকটা প্রবলেম হয়, যার কারণে হচ্ছিলো মানুষজন কম থাকা অবস্থায় গেছি। আর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যার ভিউটা কিন্তু আসলে জোর ছিল। আর আমরা যখন এই জায়গা ঘুরতে গেছি তখন পাশে একটা ছিল হচ্ছে শিশু পার্কের মতো। সো আমরা এখানে সবাই মিলে একটু মজা করলাম, দেখেন এই যে এই জায়গা কিন্তু একটা শিশু পার্কের মতো, মানে বাচ্চাদের জন্য দোলনা টোলনা আছে। সো আমরা এখানে সবাই একটু মজা করলাম, আর তারপরে আমার এই ফ্রেন্ডটা বললো কি সে দোলনা খাবে। সো বাচ্চা মানুষের মতো সে দোলনা খেতে বসে গেল, আর এবং তার খাওয়া দেখে আমার আর এক ফ্রেন্ড বলে কি সেও নাকি আবার দোল খাবে। সো পরে সে চলে আসলো, সে ফ্রেন্ড আসার পরে এই জায়গায় একটা বাচ্চা পাশে দোল খাচ্ছিল, দেখেন আমি দেখে দিছি এই বাচ্চাটা দোল খাচ্ছিল, ও এসে তাকে উঠাই দিয়ে তারপরে ও নিজে বসতে গেল। এইটা কোনো কথা? তো সবাই মিলে একটু মজা করলাম, আর এটা যেহেতু শিশু পার্কের মতো বানানো মানে বাচ্চাদের জন্য, কিন্তু তারপরে এখানে দেখেন বড় বড় মানুষরাই কিন্তু বেশি এনজয় করতেছে। সো এখান থেকে আমরা সবাই একটু মজা টজা করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আর বের হয়ে আমরা হাঁটা শুরু করলাম ষাট গম্বুজ মসজিদের দিকে। সো এখানে যাওয়ার সময় আমরা সাইডে একটি জায়গা দেখতে পাই যেটা অনেক সুন্দর ছিল, আর এখানে সবাই একটু আমরা ফটোশ্যুট করলাম, যার কারণে আমরা এই জায়গায় এই ভিতরটায় ঢুকলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ফুল গাছ ভরা আছে। সো এই ফুল গাছগুলো কিন্তু দেখতে আসলেই সুন্দর লাগতেছিল। আর এই সামনে দেখতে পাচ্ছেন ফুল গাছ দিয়ে একটা গেট বানানো আছে, মানে বেশি আকর্ষণীয় একটি জায়গা ছিল এইটা, মানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা বলতে গেলে বলা যায়।
তো তারপরে আমরা ফটোশুট শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভিতরে। সো মসজিদের ভিতরে যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে এখান থেকে হেঁটে চলে গেলাম হচ্ছে গেটের সামনে। সো গেটের সামনে যাওয়ার পরে দেখি এখানে অনেক লোকজন মানে ভিতরের দিকে যাচ্ছে। সো আমি এখান থেকে একটু আপনাদের দেখিয়ে দিই যাতে হচ্ছে দূর থেকে দেখা যায় দেখতে কতটা সুন্দর লাগে। মানে গেটটা আসলে অসাধারণ ছিল, যার কারণে আমি একটু এই জায়গাতে ভিউটা নিয়ে দেখিয়ে দিছি। আর যেহেতু রোডটা একদম আমার সামনের দিকে ছিল, যার কারণে কিন্তু ক্যামেরায় অতটা ভালো দেখা যায় নাই। তো তারপর যতটুকু পারছি আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য। এরপর আমরা ভিতরে ঢুকে গেলাম গেট থেকে। সো ভিতরে ঢুকার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদটা। সো এখানে দুই পাশে কিন্তু গাছ আছে, আর আর এই মসজিদটাকে আপনারা যদি সামনাসামনি দেখেন বা সরাসরি দেখেন তাহলে কিন্তু আপনাদের এটি আরও বেশি পছন্দ হবে, কারণ হচ্ছে এটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ছিল। আসলে ষাট গম্বুজ মসজিদটা যে এতটা সুন্দর যা বলে প্রকাশ করার মতো নাই, মানে এখানে আমি কোনভাবে প্রকাশ করব সেই মুখের ভাষাটা আমার নাই। সো আপনারা কিন্তু এত সময় যে ভিউটা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু আপনাদের ফুলভাবে দেখিয়ে দিচ্ছে, আর উপরে কিন্তু ষাটটা গম্বুজই আছে। সো এই জন্য এটার নাম হয়েছে ষাট গম্বুজ। সো এখানে আমরা একটু ঘোরাফেরা করলাম। সো সাইডটি আপনাদের পিছনের দিকে নিয়ে যাব। সো পিছনের ভিউটা কেমন ছিল সেটাও দেখিয়ে দিব। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন। সো ভিউয়ার্স, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর আপনাদের কিন্তু সব কিছুই দেখিয়ে দিলাম, আর এই দিকতে পিছন সাইডটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর আমরা এখনই ফিরে যাব আমাদের যার যার বাসার দিকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে দেখাবে নেক্সট নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।